দর্শক, বিগ ব্রেকিং! এই মুহূর্তে সব থেকে বড় খবর, পিঙ্কি রায়ের হত্যাকাণ্ডে দুই যুবককে আটক করলো পুলিশ। আটক যুবকদের মধ্যে একজন লালার বাসিন্দা, পিঙ্কির প্রেমিক বলে কথিত যুবক পিনাক শুক্লবৈদ্য, এবং অপরজন দুধপাতিলের বাসিন্দা সঞ্জিত কর্মকার। দর্শক, এই দুই যুবককে গ্রেপ্তার করেছে কাছাড় পুলিশ। বুধবার প্রথমে আটক করে হাইলাকান্দি জেলার লালা থেকে পিনাককে, এরপর রাতে আটক করা হয় শিলচর সংলগ্ন দুধপাতিলের বাসিন্দা সঞ্জিত কর্মকারকে। তবে দুজনের কি সম্পর্ক জানা যায়নি এখন পর্যন্ত। দর্শক, পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। জানা গেছে, পিনাক বেঙ্গালুরুতে এক বেসরকারি সংস্থায় কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতেন। প্রায় বছরখানেক থেকে পিঙ্কির সঙ্গে তার প্রেমের সম্পর্ক চলছিল। তবে কিছুদিন আগে পিঙ্কি প্রাক্তন প্রেমিক অঞ্জন ততুয়ার সঙ্গে ফের সম্পর্কে জড়িয়ে পড়েছেন। এ থেকেই দুজনের সম্পর্কে কিছুটা জটিলতার সৃষ্টি হয়। পিঙ্কির মা উমা রায় জানিয়েছিলেন, পিনাক দিল্লি থেকে বাড়ি ফিরেছে বলে ফোনে তাকে জানিয়েছিল, কিন্তু এরপর থেকে আর কোনো খবর নেয়নি। আপনারা দর্শক, আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এই পিঙ্কি হত্যাকাণ্ডের সম্পূর্ণ আপডেট পেতে, আর এই খবরটি যত পারবেন শেয়ার করে দেবেন, যাতে সমাজ সচেতন হতে পারে, সমাজের কাছে সত্যি খবর যায়।